আচ্ছা, আপনি কি অজানা তথ্য জানতে চান? তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সপ্তাহে কতদিন করলা খেলে রক্ত পরিষ্কার হয়? 2, 3 নাকি 4 দিন? সঠিক উত্তর 2 দিন। ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার পুরো নাম কি? রবীন্দ্র জাদেজার পুরো নাম হল রবীন্দ্র সিং অনিরুদ্ধ সিং জাদেজা। কোন ভিটামিনের অভাবে শরীরে ঘন ঘন রোগ হয়? ভিটামিন ই, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? সঠিক উত্তর ভিটামিন ডি। দর্শক, ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন। রামায়ণ কথাটির বাংলা মানে কি? সঠিক উত্তর রামের যাত্রা। বাংলার কোন মাসে আমাদের ভারত স্বাধীন হয়েছিল? বৈশাখ, শ্রাবণ নাকি আশ্বিন মাসে? সঠিক উত্তর শ্রাবণ মাসে। দর্শক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ক্রিকেট খেলার একটা ব্যাটের দৈর্ঘ্য কত হয়? সঠিক উত্তর 38 ইঞ্চির মধ্যে। একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে কত লক্ষ জীবাণু বেরিয়ে আসে? সঠিক উত্তর প্রায় 10 লক্ষ। আপনি কি জানেন পাকিস্তান দেশের সব থেকে লম্বা নদীর নাম কি? পাকিস্তানের সব থেকে লম্বা নদী হল সিন্ধু। ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করা হয়? ভারতে পানিপথের যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করা হয়েছিল। ক্রিকেট খেলার ব্যাটে কোন তেল দিয়ে প্রলেপ দেওয়া হয়? সঠিক উত্তর তিসি তেল দিয়ে। পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি নারকেল উৎপাদিত হয়? চীন, ভারত নাকি ইন্দোনেশিয়া? সঠিক উত্তর ইন্দোনেশিয়া। এবার বলুন তো, কোন দেশে প্রথম মেট্রো রেল চালু হয়? ইংল্যান্ড, রাশিয়া নাকি জাপান? সঠিক উত্তর ইংল্যান্ড। 2024 সালে মোট কতগুলি রবিবার আছে? 52টি, 53টি নাকি 54টি? সঠিক উত্তর 52টি। 5G কত সাল থেকে শুরু হয়? 2018, 2019 নাকি 2020 সাল থেকে? সঠিক উত্তর 2019 সাল থেকে। বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে বেশি আছে? অক্সিজেন, নাইট্রোজেন নাকি হাইড্রোজেন?
সঠিক উত্তর নাইট্রোজেন। পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি রাবার ব্যবহৃত হয়? সঠিক উত্তর চীন দেশে। পাকিস্তান দেশের সবথেকে বড় স্টেডিয়ামের নাম কি? সঠিক উত্তর জিন্না স্পোর্টস স্টেডিয়াম। বায়ুমণ্ডলের রক্ষা কবচ কাকে বলা হয়? সঠিক উত্তর ওজোন স্তরকে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি পান উৎপাদিত হয়? সঠিক উত্তর পূর্ব মেদিনীপুরে। আচ্ছা বলুন তো, কোন দেশের জাতীয় ফল পেঁপে? মালয়েশিয়া দেশের জাতীয় ফল হল পেঁপে। মানুষ প্রথম কোন ফসলের চাষ করেছিল? ধান, গম নাকি আলু? সঠিক উত্তর গম। টিকটকের আবিষ্কার কত সালে হয়েছিল? সঠিক উত্তর 2016 সালে। আচ্ছা বলুন তো, রামায়ণে মোট কতগুলি শ্লোক আছে? 23,000, 24,000 নাকি 25,000? সঠিক উত্তর 24,000। ভারত ও চীনের মাঝের সীমারেখার নাম কি? সঠিক উত্তর ম্যাকমোহন লাইন। আচ্ছা বলুন তো, আলোর শহর কাকে বলা হয়? আলোর শহর বলা হয় প্যারিসকে। জলের ওপর ভাসমান খেলার মাঠ কোন দেশে আছে? সঠিক উত্তর সিঙ্গাপুর দেশে। আচ্ছা বলুন তো, কুরকুরের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে? নাইট্রোজেন, হাইড্রোজেন নাকি CO2? সঠিক উত্তর নাইট্রোজেন। চীন দেশের জাতীয় খেলার নাম কি? ক্রিকেট, ফুটবল নাকি টেনিস? সঠিক উত্তর টেবিল টেনিস। পৃথিবীর প্রথম করোনামুক্ত দেশের নাম কি? সঠিক উত্তর নিউজিল্যান্ড। ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় ফুল পদ্ম? ভারত ছাড়াও ভিয়েতনাম দেশের জাতীয় ফুল পদ্ম। আপনি কি জানেন কোন দেশের কোন শহরকে দেখতে মানুষের মতো? ইতালি দেশে একটি শহর আছে যার নাম সেঞ্চুরিপ। এই শহরটির আকৃতি মানুষের মতো।
রাতে কোন রঙের আলো জ্বালিয়ে ঘুমালে হার্ট অ্যাটাক হয় না? সঠিক উত্তর লাল রঙের আলো। হাতের কোন আঙুল চেপে ধরলে বমি বন্ধ হয়ে যায়? হাতের মধ্যমা আঙুলটি চেপে ধরলে ও আঙুলটিকে সামনের দিকে টানলে উপকার পাওয়া যায়। রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কি রোগ হয়? মেজাজের পরিবর্তন হয় ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়, কিন্তু সব রঙের আলো শরীরের ক্ষতি করে না। ভাঙা ঘড়ি বা বন্ধ ঘড়ি বাড়িতে রাখলে কি হয়? বাস্তুশাস্ত্র অনুসারে ভাঙা বা বন্ধ ঘড়ি বাড়িতে রাখা বা দেখা উচিত নয়, এতে সময় খারাপ যায়।